What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amana's Kitchen থেকে আমি আমানা বলছি। আজকে আমি শাহী লাচ্ছা শামের রেসিপিটি রান্না করলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম viewers। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি দেখতে পুরো ভিডিওটি দেখবেন viewers। আমি খুব সহজে আমার মতো করে আমি রেসিপিটি করে নিলাম। Viewers, আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব। আধা কেজি পরিমাণে করে নিব 500 গ্রাম পরিমাণ আমি করে নিচ্ছি আধা কেজি না আমি 600 গ্রাম পরিমাণে করে নিচ্ছি নেড়েচেড়ে এভাবে জাল দিয়ে ঘন করতে হবে আমি দুটো একটা দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুটোকে আমি ঘন করে নেচ্ছি ভিউয়ার্স আমার দুধটা একদম জাল দিতে দিতে আমি ঘন করে ফেলেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরকম ঘন হয়ে গেছে আমি পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার স্বাদ অনুযায়ী আমি যতটুকু মিষ্টি খাই আমি ওই পরিমাণে চিনি দিয়ে দিলাম আরো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দুধটা কত সুন্দর ঘন হয়েছে আমি যে মালাইটা তৈরি করব ওটার জন্য ঘন করার জন্য আমি এখন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করা যায় বাট আমি আজকে চালের গুঁড়ো দিয়ে ঘন করে নেচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে মালাটাকে ঘন করে নিচ্ছি একদম হালুয়ার মতো হয়ে যাবে দেখতে অনেকটা ঘন মালাই তৈরি করবো আমি শাহী দেখুন আমি শাহী লাচ্ছা সময়ের জন্য আমি খুব ঘন করে একটা মালাই তৈরি করে নিয়েছি মালাটা একদম হয়ে গেছে আমি চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে আমারটা মিক্স হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর দারচিনি আর এলাচটা আমি উঠিয়ে নিচ্ছি আমার মালাইটা একদম রেডি হয়ে গেছে এখন আমি পাত্র আমি গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি ঘি এর মধ্যে আমি এখন বাদামগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দুটো নিয়েছি বাদামগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি
বাদামের টেস্টটা ভালো পাওয়া যায়, আর সেমাইয়ের সাথেও ফ্লেভারটা খুব ভালো আসে। বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, বাদামগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। বাকি যে ঘিটা, ওই ঘিটার মধ্যে আমি লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম পরিমাণের লাচ্ছা সেমাই নিয়েছি, সেমাইটাকে আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়েছি, এই ঘিটা দিয়ে আমি সেমাইটাকে ভাজছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই সেমাইটাকে রান্না করব। সেমাইটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভিউয়ার্স। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। চিনি দিয়েছি আমার স্বাদ মতন। এখন আমি সেমাইটাকে সবগুলো মিক্স করে রান্না করে নিচ্ছি। আমার সেমাইটা হয়ে গেছে, আমি এখন অর্ধেক সেমাই আমি তুলে নিচ্ছি, আর অর্ধেকটার মধ্যে আমি কিছু রং মিশাবো, জর্দা রং মিশাবো। এই অর্ধেকটাকে আমি এখন তুলে নিচ্ছি। বাকি অর্ধেকটার মধ্যে আমি এখন জর্দা রং মিক্স করে নিচ্ছি, এতে করে কালারটা সুন্দর আসবে, শাহি শাহি একটা ভাব চলে আসবে, তাই আমি কালারটা দিচ্ছি। সামানটা রেডি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। প্রথমে আমি একটা সামানের লেয়ার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপরে আমি যে দুধের একটা মালাই তৈরি করে নিয়েছি, ওই মালাইটাকে এভাবে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। খুব সুন্দর করে এভাবে মিক্স করে দিচ্ছি, পুরোটাকে এভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এভাবে আমি সমান করে উপরে মালাটা দিয়ে নিয়েছি। এর উপরে আমি আবারও সেমাইটা দিয়ে দিচ্ছি, যেটা আমি কালার মিক্স করে রেখেছিলাম ওই সেমাইটা দিয়ে দিচ্ছি। আমি উপরের লেয়ারটাও দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি উপরে। বাদাম আর কিচমিচ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি।
বাদাম আর কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি ভিউয়ার্স। হয়ে গেল আমার শাহি সেমাই। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার শাহি লাচ্ছা সেমাই রেসিপি। আমি আমার মতো করে রান্না করেছি, খুব সহজেই, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্না করেছি ভিউয়ার্স। আমি খুব সুন্দর একটা লেয়ার তৈরি করে নিয়েছি, এটা খেতে কিন্তু ভীষণ মজা ভিউয়ার্স। অবশ্যই এবারে ঈদে ট্রাই করে দেখবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স, করে ফেলবেন। ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।